পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক মেহেদী হাসান মিঠু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। পাখি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিস কুমার সানাল জানান, আজ সোমবার সকালে ঈশ্বরদীর দাসুরিয়া থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি রূপপুরের দিকে যাচ্ছিল। পথে মধ্যে ঈশ্বরদী কুষ্টিয়া মহাসড়কের জয়নগর নামক স্থানে পৌঁছলে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেট কারের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে সিএনজি চালক মিঠুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত মিঠু ঈশ্বরদী মিরকামারি গ্রামের আতাউর রহমান মিন্টুর ছেলে।